আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, সবাই ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখন কিন্তু মর্নিং, তো সেই জন্য গুড মর্নিং বললাম। আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও, ঠিক আছে? পার্টি, মানে পার্টি ভিডিও। তো কী পার্টি, কোথাকার পার্টি, কী ধারা, সব কিছু জানতে হলে ভিডিওটার মধ্যে চোখ রাখো, তাহলেই বুঝতে পারবে। আর সবাইকেই প্রথম থেকেই বলছি একটু অ্যাডসো ভিডিওটা দেখে দিও, আর কেউ স্কিপ করো না। আমিও তোমাদের ভিডিও স্কিপ করি না, করবো না। তো বড়োদের প্রণাম, ছোটোদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো দিনটা শুরু করলাম ছোট্ট একটা ভিডিও, বেশি বড় ভিডিও করবো না। ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো, একদমই ছোট্ট করে তোমাদেরকে ভিডিওটা দেবো। এই তো জাস্ট সকাল হয়েছে, তো স্নান পুজো পাঠ করতানি আমার কাজ, বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ করার পর এবারে ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে দেখো ওখানে চা বসিয়েছি, দুধ চা, আর ওখানে লাল চা। আমাদের মা হচ্ছে তো শাশুড়ি মা দুধ চা খাবেন না, তো লাল চা বসিয়েছি। শরবত খেয়ে নিয়েছি কিন্তু আগে, শরবত খাওয়া হয়ে গেছে, তো মা খাবে লাল চা আর আমরা খাবো দুধ চা। তো অনেক করে বললাম যে একটু একদিন খেয়ে নিলে কিছু হবে, না না খাবো না। তো আমার হাজবেন্ডের জন্য চা তুললাম, তো তারপরে চিনি দিচ্ছি, কারণ আমার হাজবেন্ড মিষ্টি খাবে না। তো সবার সব রকমভাবেই জিনিসটা তৈরি করা হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে ব্রেড শেঁকা হচ্ছে, তো এখানে চা টা দেওয়া হয়ে গেল মাকে, এটা মায়ের চা, এটা আমার হাজবেন্ডের চা, তারপরে তো আমরা নিয়ে নেবো। তো আমাদের মিষ্টি মিষ্টি চা আছে তো বুঝতেই পারবো, তো আলাদা আলাদা গুলো দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, একদমই স্কিপ করবে না, ঠিক আছে? তো দিলাম, সবাই খাবে, তো আমার হাজবেন্ডও আছে খেয়ে যাবে, তো ছেলেরাও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। সারাটা দিন রয়েছে, তো রান্নাবান্না হবে, তো সবাইকে তো দিলাম। এখানে দেখো কি অবস্থা করলাম, কি কাণ্ডটা করলাম, দেখো একদম গরম চাটা পড়লো তো পড়লো আমার, একদম যেমন দাঁড়িয়ে থাকলে যেভাবে চা ছাঁকা ছাঁকি হয়, তো পুরো চাটা আমার শরীরের মধ্যেই পড়লো, পুরো পাটার মধ্যে আমার চাটা পড়লো। তো যাই হোক, ওটাও ক্যাপচার করে দিলাম। এটা যদি লাল চা হতো তাহলে কিছু না কিছু একটা হতো। এটাই কেসটা আমার সঙ্গে অনেকবারই হয়েছে, আজকে নতুন না। তো দুধ চা, দুধ চাটা পাওয়ার থাকে না, তো সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। লাল চা হলে একদম আমার ছাল চাপড়া উঠে যেত। তো যাই হোক, ওখানে জনুকে দিলাম, গোপু সোনাকে দিলাম। তো ওইটা আমার কিচেন, তো কিচেনে সবাই এসে খেলে হয় কিন্তু না, সব হচ্ছে একই জায়গায় খাবে, ঠাম্মা যেখানে আছে ওখানে সবাই খাবে। তো চলো যাই হোক, দিয়ে চলে আসলাম। তো আমার কাজ যেটা আমাকে করতেই হবে, এখানে দেখো তো ডিম সেদ্ধ বসিয়েছি, তো সবাই খাবো না, তো সবাই তো যাবো পার্টিতে, তো দোকানের ভাইয়েরা যারা খায় তাদের জন্য আমাকে রান্না বান্না করে দিতে হবে। ওখানে গোপু সোনাটা দেখেছো কি উৎপাত করছে, তো সেটাকে নিয়ে মা এখন বিজি হয়ে গেছে। তো মা খুব পছন্দ করে আমার জুনু সোনা, গোপু সোনাকে খুবই ভালোবাসে, তো ওদেরকে নিয়েই মানে বিজি থাকে। তো দেখছিল কি করছিল। এখানে দেখো রান্না বান্না করে নিয়েছি, ভাত করেছি, এখানে আলু ডিমের ঝোল করে দেবো আর হচ্ছে বেগুন ভাজা। তো সকাল সকাল চা খেয়েছিলাম, তারপরে হচ্ছে রান্নাবান্না চলছে। তো রান্নাবান্না করতে করতে আবার দুটো করে মুড়ি নিয়ে বসে পড়লাম, ভুজিয়া, শশা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে একটু মুড়ি নিয়ে বসলাম। তো সবাই মিলেই খেয়েছিলাম একটু একটু করে, তো ব্রেড তো অল্প অল্প ছিল। তো ওখানে রান্নাবান্না চলছে, আর ভিডিওটা ছিল না অনেকদিন আগের ভিডিও, ঠিক আছে? তো এটা হচ্ছে রাত্রির আগের দিনের ভিডিও, কিন্তু কিছু করার নেই, আমার এডিটিংয়ের অভাবে ভিডিও সেভাবে ঠিকঠাক দিতে পারছি না, দিচ্ছি আগে পরে, আগে পরে ভিডিওগুলো না উল্টা উল্টো দিয়ে হয়ে যাচ্ছে। তো আগে রাখির ভিডিও চলে গেছে, কিন্তু রাখির আগের দিনের ভিডিওটা এখন যাচ্ছে। যাই হোক চলো, এখন কিছু করার নেই, নেটের প্রবলেম এক নম্বর, দুই নম্বর এডিটিংয়ের অভাব। তো চলো ভিডিওটা দেখান, দেখো রেডি হয়ে গেছি, তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো দোকানের ভাইয়ের আসবে, এখন টিফিন টিফিন প্যাক করে রেখে দিয়েছি। তো এখানে দেখো আমার ছেলের বন্ধু এসেছে, তো ওর কিছু একটা বই আনতে এসেছে, ওর বইটা খুঁজে পাচ্ছিল না, হোমওয়ার্ক সারবে, সেই জন্য আমার ছেলের কাছ থেকে বইটা আনতে এসেছে। তো ওর জন্য ওকে একটু দেখিয়ে দিলাম, তো সেই মুহূর্তে জাস্ট আমরা বেরিয়ে পড়েছি, ও তো আসলো। তো চলো রেডি যাওয়ার জন্য, তো বাইরে বেরিয়ে পড়েছি। তো চলো, এটা আমার একদমই নিচে গেটের বাইরে, তো দাঁতা করছি, তো কিছু কেনাকাটা করি, ফল টল কিছু কেনাকাটা করি, তারপরে হচ্ছে তো একটু যেতে দূর লাগবে, কোথায় যাব তার জন্য ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? ভিডিওটা কিন্তু স্কিপ করলে একদম বুঝে দেখে যে রাখির বাজার বসছে। তো ক্যামেরা
দেখো চলে এসেছি বাড়ির সামনে, আমাদের শেঠ দাদাদের বাড়ি, তো মালিক দাদাদের বাড়ি চলে এসেছি। তো ওখানেই পার্টি, ওই দিন যে মিষ্টির হাঁড়ি গিয়েছিল না, তো বিয়ের উপলক্ষে মিষ্টির বাড়ি গিয়েছিল, তো মিষ্টির হাঁড়ি গিয়েছিল কারণ তো বাবুর আশীর্বাদ হলো না, তো দিদির ছোট ছেলের মানে দাদার ছোট ছেলের আশীর্বাদ হলো, এটা হচ্ছে বড় বৌমা, তো আশীর্বাদ হলো, তো আশীর্বাদ উপলক্ষেই তো পার্টি ছিল, তো ওই পার্টিতেই আমরা গিয়েছিলাম। তো দেখো পৌঁছে গেছি ওখানে, তো দিদির যাও আপত্তি ছিল না, আমি তো ভেবেছিলাম দিদির আপত্তি করবে, তো সেই জন্য আমি ক্যামেরা করতে চেয়েছিলাম না, যাহোক বললো দিদি বললো না না আপত্তি নেই, তোমরা করো কাজ করো, তো সেই জন্যই ক্যামেরা করলাম একটু একটু করে, সেভাবে বেশি ক্যামেরা করিনি, অল্প অল্প করেই করলাম, একটু একটু করেই করলাম। তো ওখানে তো দাদার পরিবারের সবাই ছিল, তো আমাদের দোকানেরও সবাই ছিল, তো কে কোথায় ছিল কাউকে দেখতে পাচ্ছিলাম না, তো যাই হোক করে করে আমার ছেলেরাই কে কখন ক্যামেরা করছে আমি জানি না, তো আমার গ্যালারির মধ্যে আছে, তো সেই জন্য আমি বসিয়ে দিলাম, তো কাটকুট করলাম বেশি মানে দেখাতে চাচ্ছি না আমি বেশি কিছু, তো যাওয়ার পরেই যেমন শরবত থাকে ঠান্ডা থাকে, তো ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছিল, তারপরে গল্প আড্ডা তো জমিয়ে মজ মস্তি করে একদম খাওয়া দাওয়া, তো একটা জিনিস আনন্দ পেলাম, খুবই খুবই মানে আনন্দই পেয়েছিলাম, তো দাদা নিজের হাতে আমাদেরকে বেড়ে খাওয়ালো, দাদা আমাদের শেঠ দাদা তো পাশে বসে গল্প করলো, নিজের হাতে মানে বেড়ে খাওয়ালো, আমাদের সব একই গ্রামের দাদা, আমরা সব পড়োশি, একই মানে আমাদের ইন্ডিয়াতে একই জায়গাতে সব বাড়ি, তবুও একটা শেঠ দাদা মালিক দাদা, তো যাই হোক আমাদেরকে বেড়ে দিয়েছিলো খুবই, ওতে আমি অনেকটাই খুশি হয়েছিলাম, অনেকটা আনন্দ পেয়েছিলাম, তো আমাদেরকে বেড়ে দিয়েছিলো, আমাদের পাশে বসেছিলো, তো একসঙ্গে খেলাম আনন্দ করলাম, যাক ওটাই ভালো লাগলো। তো চলো যাক ছোট্ট করেই দিলাম তোমাদেরকে ভিডিওটা, বেশি বড় দিলাম না, তো ওখানে তো ওখানে গিয়ে অনেকটা আনন্দও করেছিলাম, অনেক গল্পও করেছিলাম, তো দাদা দিদিদেরও ভালো লাগলো আমরা যাওয়ার কারণ, তো একসঙ্গে বসে খাওয়া দাওয়া, একসঙ্গে আড্ডা, একসঙ্গে অনেক গল্প, তো যাই হোক চলো আর বকবক করছি না। খাবার মধ্যে অনেক আইটেম ছিল, মটন, তারপরে হচ্ছে ভাজাভুজি কীসব ছিল, পাঁপড়, মিষ্টি, দই আর স্যালাড, চাটনি দেখতেই পাচ্ছ কীসব আছে, তো সব কিছুটাই ছিল, তো মুরগিও হয়েছিল, তো খাওয়া দাওয়া ব্যবস্থা খুবই সুন্দরভাবেই করেছিল, যেহেতু আশীর্বাদ আশীর্বাদই হলো না ছেলের, বিয়ের আশীর্বাদ হলো না, তো সেই জন্য মিষ্টির হাঁড়ির তো গল্প বলেছি তোমাদেরকে, তো বিয়েটা রয়েছে এখন না, বিয়েটা এখন টাইম আছে, তো এখন এটা আশীর্বাদের পার্টি চলছে, তো যাই আমরা যখন তখনই দাদা দিদি ডাকে, তো চল আর বকবক করছি না, তো খাওয়া দাওয়া করছে, তো কে কখন ক্যামেরাটা করেছে আমি নিজেই জানি না, তো আমার গ্যালারিতে দেখলাম, তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট করে, আশা করছি দাদা দিদিরা কিছু ভাববে না, মানে অনুমতি নেওয়া হয়েছিল বলেইছিল নিজেরাই যে করলেও করতে পারো কোনো ব্যাপার না, তো সেই জন্যই, না হলে আমি কারো বাড়িতে গিয়ে সাহস পাই না ভিডিও করার, এটা আমার ভালো লাগে না, আমি নিজেকেই লজ্জা লাগে, তো সেই জন্য, তো যাই হোক কোনো রকম মানে কোনো রকম প্রবলেম ছিল না বলে সেই জন্য একটু ক্যাপচার করা হয়ে গেলো, আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়ে রয়ে গেলো, তাদের কাছে আমি দু একটা শর্টস মানে দিদি বলার পরে তবু আমি দু একটা শর্টস বানাচ্ছিলাম, তো দিদি যখন বললো হ্যাঁ করতে পারো কোনো ব্যাপার না, সেই জন্য আমি দুটো শর্টস বানাচ্ছিলাম। যাই হোক খেয়ে দিয়ে খুবই মজা পেয়েছিলাম, চিকেন, মটন, দই, মিষ্টি মোটামুটি সবটাই ছিল, তো সবটাই আনন্দ করে খাওয়া হয়েছিল, সবাই আনন্দ পেয়েছিল, দাদা দিদিরও আনন্দ পেয়েছিল, আমরাও আনন্দ পেয়েছিলাম, এটাই তো চাই বলো, কাউকে খাইয়ে যদি কেউ নাম করে কেউ যদি আনন্দ পায় তাতে আমরাও খুশি আর সবাই খুশি। তো চলো ওখানে ভাইয়েরা বলছিল তুমি কিছু ভয়েস দাও কিছু কথা বলো, আমি না না আমি ভয়েসে তো এখানে বলতেই পারবো না, লজ্জায় মরে যাবো, আর ওখানে বলবো সবাই তাকিয়ে আছে মুখের দিকে আমি কী বকবক করবো বলো, ওইটাই বলছিলাম। এখানে যাদের যাদেরকে দেখছো সবাই কিন্তু আমাদের নিজেদের পরিবার, নিজেদেরই মতো, কিন্তু এখন কারো পরিচয় করিয়ে দিচ্ছি না, পরিচয় করার সময় ঠিক আসবে তখন সবাইকে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে, তো এখন এই মুহূর্তে আমি কাউকে পরিচয় করিয়ে দিচ্ছি না, জানি না পরিচয় করিয়ে দিলে ভালো হবে কি খারাপ হবে, তো সেই জন্য আমি কারো কাউকে এখন ঠিকঠাকভাবে দেখাচ্ছি না, ঠিক আছে, তো এখানে যে হরিণবাবুটা হরিণবাবু বলেছিল না আমার কমেন্টে, তো সেই জন্য হরিটা হরিণবাবু না এটা ডগবাবু, তো চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, গাড়ি উঠে পড়লাম আনন্দ আনন্দ করে।
তো সারাটা দিনই ছিলাম, সারাটা দিন থাকার পরে বিকেল বিকেল বাড়ির দিকে আসলাম, কিছুতে আসতে দেবে না, তো জোর জবরদস্তি আসলাম। বাড়িতে তো অনেক কাজ ছিল, তারপরে দিনে রাখি ছিল মানে এটা রাখির আগের দিনে না, এটা কী বার ছিল, শনিবার, এটা শনিবার ছিল, রাখি তো পড়লো সোমবার আর রবিবার তো নিরামিষ করলাম, এটা শনিবারের ভিডিও ছিল। তো শনিবার যাই হোক মনে মনে আসছে না, তো যাই হোক বাড়িতে আসতে হবে, শনিবার ছুটির দিন আছে, তো সেজন্য আসলাম। বাড়িতে অনেক কাজকর্ম ফেলে গিয়েছিলাম, সেসব কাজকর্মগুলো সারার ছিল, তারপরে মাকে নিয়ে একটা কোথাও যাওয়ার ছিল, তো আর সেদিনে যেতে পারলাম না। তো যাই হোক চলো, এখানে হচ্ছে টোটোওয়ালা হচ্ছে পয়সা ফেরত দিচ্ছে, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি, এটা আমার গেটের নিচটাই। তো দেখো এখানে দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেতে আমরা জাস্ট বাড়িতে আসলাম, এখনও ড্রেস খুলিনি, দেখতেই পাচ্ছ আমার হাতগুলো, তো দেখো ড্রেস পরে আছি। তো ননদ আসলো, তো ওর সঙ্গে একটু গল্প টল্প করলাম, ওকে আবার ঠান্ডা ঠান্ডা কোক টোক দেওয়া হলো, তারপরে আবার কি বানাবো কিছুতেই কিছু বানাতে দিল না, তো ঝট করে নিচের দোকান থেকে পাঠানো হলো, তো ঝালমুড়ি আনানো হলো, তো যা হোক দিতে হবে কিছুতেই না, কেউ কিছু খেতে চায় না তবু আমাকে দিতে হবে না, তো কেউ কি খেতে আসে কারো বাড়িতে সেটা তো নয়, তবু আমাকে তো আপ্যায়ন করতে, আমাদের তো একটা আপ্যায়ন করতে হবে বলো। তো সেই মাত্র জাস্ট আমিও ঢুকলাম, তো ওরা আসলো, তো কিছুতেই বসবে না, জোর জবরদস্তি বসালাম। তো বসানোর পরে তো শনিবার না, শনিবার কেউ কোথার থেকে আসে সেই জন্য আমাকে ঝটপট করে আসতে হয় বাড়ি, যেখানে থাকি আমাকে বাড়ি আসতে হয়, তো ওদেরকে দিচ্ছি, তো আমার মাকেও দিতে যাচ্ছি, তো মা কিছুতেই খাবে না, তো এক গাল দিয়েছিলাম, তো খাওয়া হয়েছিল অনেকটা টাইম, এখন তবু সন্ধে হয়ে গেছে, তো এটা সাড়ে পাঁচটা ছটা বেজে না, ছটা সাড়ে ছটা বেজে গেছে হয়তো, এখানে দেখো সন্ধ্যের দিকটা দেখাচ্ছি, তো সন্ধ্যের সময়টা দেখাচ্ছি, তো তারা ননদগুলো ওখানে ছিল, তো তখনও বসেছিল, তো আমি এখানে আটাও রাত্রিতে ডিনারে কী হবে তার জন্য আটা মাখিয়ে নিয়েছি, তো কিছু ভাত রয়েছে, ডিমের কিছু ভাত রয়েছে আর ভাজাভুজি রয়েছে আর ডিমের, দেখো ডিমের ঝোলও রয়েছে, তো রাত্রিতে আবার আসবে, রাত্রিতে আবার আসছিলো চিকেন, তো যাই হোক রুটি আবার চিকেন, ও আর বলো না, এসব করতে করতে আমার সারাটা দিন এইভাবেই কেটে যায়। তো চলো রাতের রান্না বান্না হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল বলতে কি চিকেনটা হচ্ছে, রুটি হয়ে গেছে, তো রুটি ভাত মিলিয়ে মিশিয়ে যে যেটা খাবে খাবে, তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। এতটা টাইম ধৈর্য ধরে ভিডিওটা যারা দেখবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা স্কিপ করলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই একটু করে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে। তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই পাশে থেকো, তো একসঙ্গে দেখো মায়ের সঙ্গে বসে ডিনার করার মজাই আলাদা। তো চলো টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।